হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা সোয়ালডে আপনাদের স্বাগত। এখন তো বর্ষার মরশুম চলছে, আর এই বর্ষায় সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য একরকম মুচমুচে খাস্তা বিস্কুট আপনাদেরকে বানিয়ে দেখাবো। চায়ের সাথে জাস্ট জমে যাবে এই বিস্কুটটা। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একটু জোয়ান। এবার সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। তেলটা যত ভালোভাবে মেশানো যাবে তত বিস্কুটটা ভালো খেতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। প্রথমেই একেবারে বেশি করে জল দেওয়া যাবে না, এইরকম অল্প অল্প করে জল দিতে হবে আর ডোটা রেডি করে নিতে হবে। খুব শক্ত করে মাখার প্রয়োজন নেই, মোটামুটি একটু নরম করে ডোটা মেখে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা। এবার ওই ময়দার মধ্যে 1/2 কাপ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। তেল আর ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এবার যে ডোটা করে রেখেছিলাম ওটা থেকে 4টে টুকরো করে লেচি করে নেব। আমি এখানে 4টে লেচি করেছি, আপনারা চাইলে ছোট ছোট 5টাও করতে পারেন। এবার অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করে বেলা যাবে না, একটু পাতলা করেই বেলে নেব। মোটামুটি একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে ঠিক একই রকমভাবেই সমস্ত লেচিগুলোকে বেলে নিতে হবে। এক এক করে আমি 4টে লেচি বেলে নিয়েছি। এবার একটা এরকম লেয়ারের ওপরে যে ময়দা আর তেলের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা চামচ দিয়ে একটু এভাবে দিয়ে দেবো ওপরে, আর হাত দিয়ে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে নেব। চারিদিকটা যেন খুব ভালোভাবে এই মিশ্রণটা লাগানো হয়। এর ওপরে আবার একটা ময়দার লেয়ার দিয়ে দেবো, তারপর আবারও সেই মিশ্রণটা দিয়ে দেব, আর হাত দিয়ে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এবার সবশেষে লাস্ট লেয়ারটা দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে মুড়ে নেব। এবার এইরকম দুটো দিকে একটু মুড়ে নিয়ে আবারও অপর দুটো সাইড এইভাবে মুড়ে একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে। একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে লেয়ারটাকে আবার ভালো করে বেলে নিতে হবে। এইভাবে চৌকো করে বেললেই ভালো হবে, তাহলে সমস্ত বিস্কুটগুলো সমান মাপে কাটা যাবে। সুন্দরভাবে বেলা হয়ে গেছে, এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেটে নেব। প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর বিস্কুটের আকারে এরকম চৌকো চৌকো শেপে কেটে নেব। ছোট বা বড়
আপনারা যেই রকম চাইবেন সেই রকমই আপনারা শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি খুব ছোট বা খুব বড়ও করিনি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আগে থেকেই তেলটা একটু গরম করে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে বিস্কুটগুলো ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি হাই হিট করে গরম করিনি, মোটামুটি একটু গরম হওয়ার পরেই বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। একদম ফুটন্ত তেলে যদি বিস্কুটগুলো ভাজা হয় তাহলে দেওয়ার সাথে সাথেই বিস্কুটগুলো ওপরগুলো একদম লাল হয়ে যাবে আর ভেতরগুলো কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে বিস্কুটগুলো একদম খাস্তা মুচমুচে হবে না। তাই তেলটা মাঝারি আঁচে একটু গরম হলেই বিস্কুটগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখুন বিস্কুটের কালারটা কত সুন্দর এসেছে, বিস্কুটগুলো একদম রেডি, তুলে নেব। ঠিক একই রকমভাবে সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে তুলে নেব। সমস্ত খাস্তা বিস্কুট একদম রেডি হয়ে গেছে, তাহলে সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি চায়ের সাথে এই খাস্তা বিস্কুট টেস্ট করার জন্য। দেখেই বুঝতে পারছেন আপনারা যে বিস্কুটটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তাহলে আর দেরি না করে এইরকম একটা সুন্দর রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর চায়ের সাথে বাড়ির সকলে মিলে একসাথে মজা নিন। সো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। বাই।